게 시키도 게요 시키도 부자도 고지도 이주 시키도 하면서 왔다 쓴다 내가 미래에서 되겠지 오늘은 সরকারে নির্দেশ না মেনে শপিং মলে ঘুরে বেরিয়েছে এবং আক্রান্ত হয়েছে সঙ্গে সঙ্গে কতজনকে নিয়ে আক্রান্ত হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি অপরদিকে অশিক্ষিত মানুষ যারা তাদের জীবিকা অর্জনের জন্য চেন্নাই গিয়েছিলেন এবং সেই চেন্নাই থেকে তারা যখন গ্রামে ফিরবে গ্রামে যেহেতু তাদের ঘর একটাই যেখানে আলাদা করে থাকার কোনো বন্দোবস্ত নেই তখন গ্রামবাসীদের উৎসাহে এবং উদ্যোগে তারা গাছের ওপর মাচা তুলে 14 দিন থাকবে এই প্রতিশ্রুতি গ্রামবাসীদের দিয়েছে সেই শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষদের আত্মীয় পরিবার তারা দূরত্ব বজায় রেখে খাবার দিয়ে যাচ্ছেন এবং তারা ওই গাছের ওপর সারা দিন রাত এটা আমার দূরদর্শনে দেখছি এবং এদেরই আমি মনে করি প্রকৃত শিক্ষিত মানুষ যাদের জ্ঞান আছে যাদের বুদ্ধি আছে যারা চিন্তা করছে যে তার পরিবার এবং গ্রামবাসীদের রক্ষা তৎসহ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করছেন তাকে জানাই আমার তরফ থেকে নমস্কার সত্যি কথা বলতে কি তিনি যে ধরনের পরিশ্রম করছেন সঙ্গে সঙ্গে যেসব ডাক্তার যেসব নার্স যেসব পুলিশ অফিসাররা যেভাবে পরিশ্রম করছেন সেটার জন্য আমি আমার তরফ থেকে জানাই সত্যি কথা বলতে কি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের একটা ভয়াবহ ব্যাপার সারা বিশ্বে চলছে করোনা ভাইরাস সেই করোনা ভাইরাসের ওপর আমি কিছু সতর্কবাণী আপনাদের সামনে তুলে ধরছি লক্ষ্য রাখুন ম্যাজিকের মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি কোনটা করা উচিত আর কোনটা করা উচিত আমার এখানে একটা ব্যাগ আছে এই ব্যাগে নিচে একটা থিয়েটার ড্যাবড়া বলার সাথে সাথে দেখতে পারবো যে এর ভেতর থেকে বেরিয়ে আসবে একটা সাপ এই সাবানের অর্থ হচ্ছে যে এই সাবান যে কোনো মানুষ ঘরে তাদের সাবান থাকছে আর সেই সাবান দিয়ে প্রত্যেক দিন হাত ধুতে হবে ঘন্টায় ঘন্টায় হাত ধুতে পারবে ভালো 20 সেকেন্ড হাতের সামনে পিছনে ভালো করে হাত ধুতে হবে যাতে কোনো ভাইরাস না লেগে থাকে যাতে আপনার পরিবার থাকে সুরক্ষিত আমার এই ব্যাগটা কিন্তু সম্পূর্ণ খালি এখান থেকে আমরা যদি মনে করি আবার অ্যাব্রাকাড্যাব্রা বলে দেখাতে পারছি স্যানিটাইজার স্যানিটাইজার অনেকে বলছেন বাজারে অমিল ঘরে বানিয়ে নিন 70% 75% অ্যালকোহল সেটা হাতে দিন হাতে দিয়ে আপনি সম্পূর্ণ জীবাণু মুক্ত করতে পারছেন আমরা যে ধরনের ব্যাগ দেখাচ্ছি এটা কিন্তু সাধারণ ব্যাগ এর ভেতরে কিন্তু কিছু নেই একদম সম্পূর্ণরূপে খালি এইবার অনেক মানুষ এটা বলেন যে আমাদের তো মাঝে মধ্যে বাজার ফুরিয়ে গেলে বাজারে যেতে হতে পারে টাকা ফুরিয়ে গেলে কাছাকাছি কোনো এটিএম কাউন্টারে যেতে হতে পারে তখন আপনারা কি করবেন তখন একটাই ব্যাপার আপনাদের এই ধরনের মাস্ক লাগবে আর এই মাস্ক পরেই কিন্তু যেতে হবে বাজারে বিনা মাস্কে কিন্তু আপনারা কেউ বাজারে যাবেন না এইরকম ভাবে যদি মাস্কটা পরে নেওয়া যায় তাহলে সামনাসামনি
আশেপাশে কোনো মানুষ যদি আসে, তাদের নিঃশ্বাস প্রশ্বাস কি তাদের কোনোরকমভাবে অসুবিধাজনক ব্যাধি যদি থাকে হাঁচি কাশির মাধ্যমে সেটা রক্ষা করবে। আর একটা কথা আপনাদের জানাই, খুব বেশি প্রয়োজন না হলে যাওয়া দরকারই নেই আপনাদের বাজারে। কেন কি, আপনারা যত ঘরে থাকবেন ততই আপনারা সেফ থাকবেন। এটা আমার কথা না, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার সবাই এই ঘোষণাটাই করছেন, আপনারা দয়া করে ঘরে থাকুন। আর আজকে সেই জন্যই আমি দেখাতে চাচ্ছি, আমার এখানে একটা খালি চোম আছে, আর এই চোমটাকে আমি যদি বলি আগড়া কাটা গিলি গিলি বোকাস বোকাস, দেখা যাবে এখানে একটা ঘর, আর এই ঘরের মধ্যেই থাকতে হবে আপনাদের। কষ্ট হবে, কি আছে, একটু টিভি খুলুন, একটু গান বাজনা, যাদের অভ্যেস আছে গান বাজনা ঘরের মধ্যেই করুন, যদি ঘরে একটু এক্সারসাইজ করা যায় করলেন, পরিবারের সঙ্গে একটু গল্প করলেন, কিন্তু ঘরের বাইরে একদম যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন লকডাউন লকডাউন লকডাউন, এটা আমাদের প্রত্যেককে মানা উচিত, এবং আমি নিজে মানছি, আপনারাও মানুন।